তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল বঙ্গফুল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন কমেডি। এই কমেডিটিকে আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের এরকম আরও কমেডি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল বঙ্গফুল। তো দেখে নেওয়া যাক আজকের কমেডিটি। নেক্সট কে আছো? এসো এসো। মে আই কাম ইন স্যার? না না না, মোটেই না। কিন্তু কেন স্যার, কি হলো? কি করতে এসেছো এখানে? স্যার, বাংলার ঐতিহ্য চপ শিল্পের ইন্টারভিউ দিতে এসেছি স্যার। ও স্যার, বুঝতে পেরেছি, আসতে পারি স্যার ভিতরে? পুরো বডিটাই তো ভিতরে আছে, শুধু এসেই সিটটাই বসো। এই নিন স্যার আমার ডকুমেন্টগুলো। ডকুমেন্ট লিয়ে আর কি হবে, জব গুলো দাও তো। কিছু কি বললেন স্যার? না না, কিছুই বলিনি। আচ্ছা, আমি তোমাকে তিনটে প্রশ্ন করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যেটা ইচ্ছে করুন। হ্যাঁ, তো তোমার প্রথম প্রশ্ন হলো, টেকনোলজিকে টাটা করে বাংলার চপ শিল্প কিভাবে উন্নতি লাভ করলো? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার, আমরা বাঙালি, আর বাঙালি আমরা বেশি খাটতে পছন্দ করি, তাই আমরা টেকনোলজিকে বাদ দিয়ে চাষ করে খেতে বেশি পছন্দ করি। তাই স্যার, যখন আমরা দেখলাম যে মাটিতে ঘাস জন্মাচ্ছে, তখন আমরা বোস কাকু আর সে আমাদের ছোটবেলাকার নিয়মকে ফলো করলাম। সেগুলো আবার কি রে, কই বলতো দেখি। ওই তো স্যার, বোস কাকু বলেছিল না যে গাছেদের প্রাণ আছে? আর 2 নম্বর স্যার, আমরা ছোটবেলায় শিখেছিলাম না, এ ইজ ইকাল টু যদি বি হয় আর বি ইজ ইকাল টু যদি সি হয় তাহলে এ ইজ ইকাল টু সি। কিন্তু আমার প্রশ্নের সাথে এগুলোর কি সম্পর্ক রে? স্যার ওইটাই তো বলবো এবার স্যার, ঘাস ইজ ইকাল টু যদি গাছ হয়, গাছ ইজ ইকাল টু যদি উদ্ভিদ হয়, আর উদ্ভিদ ইজ ইকাল টু যদি মাটি হয়, তাহলে ঘাস ইজ ইকাল টু মাটি। তো আমরা ঘাসের প্রাণ আছে দেখে মাটিরও প্রাণ আছে ভেবে চাষ করতে গেলাম, কিন্তু মাটির তো প্রাণ নেই, মরা মাটি। তখন সেই মরা মাটির উপর আমাদের বাংলার চপের দোকানগুলো গড়ে উঠলো, এবং সেখান থেকে এই টেকনোলজিকে টাটা করে দিয়ে আমাদের চপ শিল্পে উন্নতি লাভ করলো। বাহ, 1 নম্বর উত্তর, দারুণ দারুণ। এবার তোমার 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমার জব শিল্প ছেড়ে চপ শিল্পে আসার কারণ কি? আসলে স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি তো স্যার, কোনো কোম্পানি আমাদের কাছে আসেনি, সব দেখলাম অন্য ডিপার্টমেন্টে এসেছে। সে খুশি হয়ে ওদেরকে স্যার বড় বড় চপ খাইয়েছে, কিন্তু স্যার আমরা একটাও চপ পাইনি। তাই আমি ডিসিশন নিলাম যে আমি বাংলার চপ শিল্পে কাজ করব। ও, বুঝতে পেরেছি, খুব ভালো খুব ভালো। এবার আমার 3 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা বাবা, তোমার এক্সপিরিয়েন্স কিছু আছে কি? হ্যাঁ স্যার, অবশ্যই আছে স্যার, একবার ডিসিএসএ ভিজিট করতে গেছিলাম, ওখান থেকে স্যার এক্সপিরিয়েন্স করে এসেছি। ডিসিএস সেটা আবার কি? ওই তো স্যার, দিনু চপ শপ আমাদের আলিনগরের ওখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওকে, ভেরি গুড, তোমার সবকটা প্রশ্নের উত্তর খুব ভালো দিয়েছো। কই দেখি বাবা, এবার তোমার চপের ডিজাইনটা কই দাও দেখি। এই দেখুন স্যার আমার চপের ডিজাইন। না বাবা, হবে না, তোমার চপটা অনেক মোটা, এত মোটা করলে আমাদের কোম্পানিতে কাজ হবে না। তুমি যদি বলো যে একটু পাতলা করবে, তাহলে হয়তো একটা চান্স তোমাকে দিতে পারি। সরি স্যার, পারবো না স্যার, দিন দিন চপের দাম প্রচন্ড বাড়ছে, তাই যারা একটা চপ কিনে খাবে তাদের জন্য আমি ডিজাইনটা একটু মোটা করে বানিয়েছি, সরি স্যার। দাঁড়াও বাবা দাঁড়াও, এতদিন চপ শিল্পের ইন্টারভিউ নিয়েছি, সবাই আমার হাতেই হ্যাঁ দিয়েছে, কিন্তু তুমি একজন যে লোকের কথা ভেবে নিজের কাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছ। চপ ক টাকা দিয়ে বিক্রি করবে একটু ডিসকাস করে নেওয়া যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাংলার চপ, বাংলার ঐতিহ্য।